আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা কি করে আমাদের ওয়েবসাইটে বা ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড আমরা ইমেজ সেট করতে পারি, সেই ইমেজ সেট করাটা আজকে শিখবো। তো ইতিমধ্যে আমরা যখন কাজ করেছি, কাজ করার আমাদের যে রেজাল্টটা ছিল, আউটপুট, সেটা কিন্তু এরকম ছিল। তো আমি আসলে নতুন করে কোনো ফাইল তৈরি করছি না, তার মেন কারণটা হচ্ছে আমি আসলে সময় সংক্ষেপ করার জন্য প্রথমত, এবং দ্বিতীয়ত আমি প্রথম থেকে ফাইল তৈরি করছি না এই জন্যই যে আমি যদি প্রথম থেকে ফাইল তৈরি করি তাহলে হয়তো আপনি এই কাজটা দেখে এখানে আপনি শেষ করে দেবেন। এই জন্য আসলে একটা জিনিসের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি পূর্বের ফাইলেই কাজ করছি। এক্ষেত্রে যেটা হবে, আপনি যখন এই ফাইলটা, যখন আপনি এই ভিডিওটা দেখবেন, তো এর আশেপাশের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। যদি আপনি না দেখেন তাহলে শুধুমাত্র এইটা দেখে আপনি ফুলফিল ভাবে শিখতে পারবেন না। তো এটা যেহেতু আমাদের একটা আউটপুট ছিল, আমরা লাস্ট যে প্রজেক্টটা করেছিলাম, তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে এই যে আমাদের হচ্ছে এখানে কিন্তু হোয়াইট হয়ে আছে, তাই না? তো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কি করে আমরা এখানে একটা ছবি সেট করতে পারি। ঠিক আছে, তো ছবি সেট করার জন্য আমাদেরকে আসলে কি করতে হবে, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই জানেন যে আমরা মূলত ওয়েব পেজে বা ওয়েবসাইটে আমরা যা দেখতে পাই সেইগুলা সম্পূর্ণ থাকে হচ্ছে বডি ট্যাগের মধ্যে। ঠিক আছে, আচ্ছা তো আমি আমার কোড ওপেন করি। ওকে ফাইন, আচ্ছা এটা হচ্ছে আমার কি বডি ট্যাগ, তাই তো? ওকে, তো আমরা আসলে যা দেখতে পাই সেটা হচ্ছে কিসের মধ্যে থাকে, বডি ট্যাগের মধ্যে থাকে। ওকে, তাহলে আমি যদি এখন সেই ইমেজটা ইউজ করতে চাই, তার মানে কি আমি চাচ্ছি যে আমার পুরো ওয়েব পেজ জুড়ে কিন্তু সেই ইমেজটা থাকবে। ঠিক আছে, ওকে, তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমি চলে যাবো স্টাইল ডট সিএসএস এ, এবং এখানে হচ্ছে যেহেতু আমি বডিতে ইমেজটা ইউজ করব, কারণ বডিতে ইমেজটা ইউজ করব তার মেইন কারণটা হচ্ছে যে আমার ইমেজটা পুরা পেজ জুড়ে থাকবে, এবং পুরা পেজই হচ্ছে কোন ট্যাগের মধ্যে, বডি ট্যাগের মধ্যে। ওকে ওকে, আচ্ছা এখানে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে ওকে, তারপরে লিখতে হবে ইউআরএল, অর্থাৎ আমাকে ফাইলটার সোর্সটা দিতে হবে। ওকে, আচ্ছা এখানে আমি মূলত প্রথমে দুইটা জিনিস বা দুইটা হচ্ছে পিকচার নিয়ে কাজ করব। এটা হচ্ছে ইমেজ ডট জেপিজি। ওকে সিএসএস, ওকে আচ্ছা ওকে, আচ্ছা প্রথমে আমি কি নিলাম, এটাতে ইমেজ নিলাম, তাই তো? কোন ইমেজটা, ইমেজেস ডট জেপিজি, আমার পূর্বেই আমি হচ্ছে কিনে রাখছিলাম, ছবি নিয়ে রাখছি। ঠিক আছে, ওকে, আচ্ছা এবার এটাকে যদি আমি রান করি তাহলে কি দেখতে পাবো, আমার ছবিটা আসছে কিন্তু আমি আসলে যেভাবে ছবি চাচ্ছি সেইভাবে ছবিটা আসেনি। এটার জন্য যেটা করতে হবে এখানে লিখতে হবে হাইট। ঠিক আছে, হাইট 100 VH। তো এটা VH টা কেন লিখছি, এটা হচ্ছে ভিউপোর্ট হাইট। তো এই জিনিসটা আমরা তখন শিখবো যখন আমরা রেসপন্সিভ করা শিখবো। ঠিক আছে, ওকে এইবার এটাকে একটু রিলোড দিই। আচ্ছা এখন কোনো আমার ফিডব্যাক আস, মানে হচ্ছে আউটপুটে কোনো চেঞ্জ আসেনি, তাই তো? ওকে, আচ্ছা এবার যদি আমি লিখি ব্যাকগ্রাউন্ড সাইজ, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সাইজ এখানে দিচ্ছি কভার। ওকে, এবার দেখি কি হয়। দেখুন এবার কিন্তু আমার ইমেজটা আসছে, কিন্তু প্রকৃতপক্ষে আমি আসলে ইমেজটার, মানে অ্যাকচুয়াল ইমেজটা কিন্তু আমার এখানে আসেনি। সেটার জন্য একটা কাজ করতে হবে, যেখানে লিখতে হবে একটা প্রপার্টি এবং প্রপার্টি ভ্যালু, যেখানে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড পজিশন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড পজিশন লিখতে হবে কি সেন্টার। ওকে ওকে, আচ্ছা এরপরে আমরা এখন দেখি যে এখন আমার ইমেজটা এরকম হয়ে আছে, আমি যখন এটাকে রিলোড দিব তখন দেখি কি রকম হয়। দেখুন এখন কিন্তু অ্যাকচুয়াল ইমেজটা আমি পেয়ে গেছি। আচ্ছা এটা হচ্ছে একটি বিষয়, আর আরেকটি বিষয় হচ্ছে যে আমি ইমেজটা পেয়েছি কিন্তু আমি ইমেজের সম্পূর্ণ অংশটা পাইনি। আসলে আমি এই ইমেজে এখন আমি বুঝতে পারবো না যে আমি আসলে ইমেজটা পেয়েছি কিনা। ঠিক আছে, ওকে আমি একটু
আমার ফাইলে চলে যায়। আমি নিয়েছিলাম কোনটা, ইমেজেস ডট জেপিজি, তাই তো? ওকে, আচ্ছা এই ইমেজটা, ওকে এই ইমেজ এবং হচ্ছে আমার ওয়েবসাইটের ইমেজ, ঠিক আছে, দুইটা ইমেজের মধ্যে 19:20 হলো একটা পার্থক্য আছে, যে পার্থক্যটা আমি এখানে বুঝতে পারছি না। আচ্ছা এই পার্থক্যটা আমি এখানে বুঝতে পারছি না। ওকে, আচ্ছা এই ইমেজ এবং আমার ওয়েব পেজে যে ইমেজটা সেট করা আছে এটার মধ্যে আমার একটু পার্থক্য আছে, এই পার্থক্যটা কি সেটা আমি এখন দেখব। ওকে, আচ্ছা এরপরে আমি যেটা করব সেখানে হচ্ছে আমি ইমেজটাকে চেঞ্জ করে দিব, ঠিক আছে। আচ্ছা এরপরে আমি যে ইমেজটা নিব সেটা হচ্ছে এই ইমেজটা, যে ইমেজটার চারপাশ দিয়ে কি আছে, একটা বর্ডার আছে, রেড কালারের একটা বর্ডার আছে। এই জন্য আমি বলি এই বর্ডারটা রাখছি, কারণ আমার প্রকৃতপক্ষে আমি যে ইমেজটা চাচ্ছি সেই ইমেজের 100% ইমেজটা আসছে কি না এটা চেক করার জন্য আমি একটা বর্ডার দিয়ে নিয়েছি, ঠিক আছে। ওকে, এখন এটা আমি ইউজ করব। ওকে, সেম জিনিসটা আমি হচ্ছে আমি সিএসএস ইউজ করছি, ঠিক আছে। ওকে, এটাকে যখন আমি একটু রিলোড দিব তখন দেখি কি হয়। দেখুন আমি যখন হচ্ছে অন্য আরেকটা ইমেজ, অর্থাৎ আমার টোটাল যে ফোল্ডার, ফোল্ডারে আমার হচ্ছে ইমেজ ফাইল আছে দুইটা, ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য একটা হচ্ছে স্ক্রিনশট _2.png, এটা একটা, আর একটা আছে ইমেজেস ডট জেপিজি, ঠিক আছে। ওকে, আমি যখন ফার্স্ট ইউজ করছিলাম তখন ইউজ করছিলাম ইমেজেস ডট জেপিজি, এটা ইউজ করছি। আচ্ছা এরপরে যখন আমি ইউজ করছি তখন স্ক্রিনশট _2.png, এটা ইউজ করছি। করার পরে আমার আউটপুট কি আসছে, আমার আউটপুট যেটা আসছে যে আমি দুই দিকে হচ্ছে বার পাইছি, কিন্তু দেখুন আমার নিচে কিন্তু কোনো বর্ডারটা আসেনি, আসছে আসেনি। তো এইটা আসলে না আসার কারণটাই হচ্ছে যে আমার টোটাল ইমেজটা, অর্থাৎ আমি যে ইমেজটা চাচ্ছি সেই ইমেজটা আমার 100% আসেনি। ওকে, তো এইটাকে আসলে 100% নিয়ে আসার জন্য কি করতে পারি, এটাকে 100% নিয়ে আসার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে, ওকে আচ্ছা এই দেখুন এখানে কিন্তু আমার একটা কি আছে, দাগ আছে, এটা কিন্তু আমার 100% আসেনি। আচ্ছা এখন প্রশ্ন আসতে পারে যে উপরের উপরের যে বিষয়টা, উপরে হচ্ছে যে আমার এখানে একটা হচ্ছে সরি, ওকে উপরে হচ্ছে আসেনি, এটার মেন কারণটা হচ্ছে যে আমার এখানে একটা অলরেডি ব্যাকগ্রাউন্ড আছে, আমার হচ্ছে যে আমি যেই মেনুটা করছি, ঠিক আছে, এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি যদি এটাকে একটু ব্যাকগ্রাউন্ডটার যেটা হচ্ছে স্কাই ব্লু ছিল এই ব্যাকগ্রাউন্ডটাকে আপাতত হাইড করে রাখছি, হ্যাঁ তাহলে দেখি এবার কি হয়। আচ্ছা দেখুন উপরের যে বার সেটাও কিন্তু আসেনি, ঠিক আছে, অনেক ধরনের রিজন হতে পারে, যেহেতু এখানে ব্রাউজার ট্যাব আছে, ঠিক আছে, ইউআরএল আছে। তো যাই হোক আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি এভাবে দিয়ে রাখি। ওকে, আচ্ছা আমার হচ্ছে কাজ যেটা সেটা হচ্ছে যে আমার নিচের যে বর্ডারটা রেড কালার বর্ডার সেটা নিয়ে আসতে হবে, তাই তো? ওকে, এটার জন্য যেটা করব সেটা হচ্ছে হাইটটা তখন থাকবে না, তখন জাস্ট আমি এখানে লিখব অ্যাটাচমেন্ট, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। ওকে, এখানে লিখব ফিক্সড, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট থাকবে হচ্ছে ফিক্স। আচ্ছা এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ থাকবে 100%, অর্থাৎ আমি যদি এক্স এক্স অক্ষ ধরি তাহলে 100%। আচ্ছা আমি আগে একটা করে দিয়ে দেখাই, হ্যাঁ ওকে। আচ্ছা এটা যখন আমি দিলাম তখন জাস্ট আমার এই যে বাম থেকে ডান দিকে, ঠিক আছে, এক্স অক্ষ যেটা আমি বলি আর কি সেটা হচ্ছে এইটা হচ্ছে 100%, অর্থাৎ এই ইমেজটার 100% কিন্তু, অর্থাৎ অরিজিনাল যে ইমেজ সেটার কিন্তু 100% এখানে আছে। ওকে, আচ্ছা এরপরে আমি যেটা করব পরে আবার আরেকটা 100% দিব, এটা কি হিসাবে কাজ করবে, এটা হচ্ছে উপর থেকে নিচে, ঠিক আছে, অর্থাৎ আমরা যেটাকে বলি ওয়াই অক্ষ। ওকে, আচ্ছা এরপরে দেখি এটি কিভাবে কাজ করে। এইবার দেখুন নিচে যে বর্ডারটা অবশ্যই দেখতে পাচ্ছেন যে রেড বর্ডারটা চলে আসছে, তাই তো? আচ্ছা স্কাই ব্লু ছিল, তাই না? স্কাই ব্লুটাকে আমি একটু ভ্যানিশ করি, দেখি আউটপুট কি আসে। এইবার দেখুন যে অরিজিনাল, অর্থাৎ আমি যে ইমেজটা আমি নিয়েছি সেই ইমেজটা 100% কিন্তু চলে আসছে। তো এটাই হচ্ছে মানে কি বলে অরিজিনাল এবং হচ্ছে এটাই হচ্ছে মানে কি বলে
এটাকে আমি যদি একটু মানে আমি আসলে যে ইমেজটা চাচ্ছি সেই ইমেজটাকে প্রকৃতপক্ষে রিয়েল যে ইমেজটা সেই ইমেজটা যখন আমি নিয়ে আসতে যাব তখন আমাকে এই ওয়েটা ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর আমি যদি এর আগে যে জিনিসটা করছিলাম সেটা যদি আমি করি তাহলে আমার ইমেজ আসবে কিন্তু আমার অ্যাকচুয়াল ইমেজটা কিন্তু আমি পাবো না। তো এটা হচ্ছে অরিজিনাল আসলে নিয়ম যে আসলে কিভাবে আমি আমার ব্যাকগ্রাউন্ডে ইমেজটা আনবো এবং সেই ইমেজটা যেন আমার 100% আসে, ঠিক আছে? তো এটা হচ্ছে সেই অরিজিনাল থিওরি আর কি। তো আজকের ভিডিওটা মূলত এটা নিয়ে যে আসলে আমরা কি করে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে সেট করতে পারি, ঠিক আছে? তো আসলে বর্ডারটা দেওয়ার মেন কারণ যে আমার ইমেজটা 100% আসছে কিনা, ঠিক আছে? তো আমরা যখন ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করবো তখন নিশ্চয়ই আমরা বর্ডার দিব না, তাই না? ওকে, তখন আমরা অরিজিনাল যে ইমেজটা সেই ইমেজটাই আমরা এইভাবে ইউজ করব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।